নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল সেই বছর যেই বছরে তিনি তার সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন এবং এই একই বছর তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সহযোগী তার সবচেয়ে আপন তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি সেই চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে যান আবার তিনি তায়েফের মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়ে সেখান থেকে নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে অপমানিত হয়ে সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে শরীর এবং মনের রক্তক্ষরণ একযোগে হয়েছে সেই অবস্থা থেকে তিনি মক্কায় এসেছেন কোনো সহায় নেই সম্বল নেই এরকম কঠিন একটা সময় কঠিন একটা পরিস্থিতি তিনি পার করেছেন এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই বছরটাকে বলা হয় আমাল হুজুন বা পেরেশানির বছর বিপদের বছর টেনশনের বছর কষ্টের বছর কষ্টের এবং পেরেশানির এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে ঐতিহাসিক মেরাজ সংগঠিত হলো ইসরা সংগঠিত হলো আর ইসরা এবং মেরাজ এই সময়টাতে হওয়ার মূল কারণ হলো যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ ছিল বেদনা বিধুর এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় পার করছিলেন সবচেয়ে বড় সাহস যোগানো মানুষটা জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন চাচা আবু তালেব চলে গেলেন তায়েফে বহুত আশা ভরসা নিয়ে গেছেন সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলেন মক্কা এখন আর তার আগের মতো তেমন কেউ আশ্রয়দাতা থাকলো না এরকম কঠিন সময়ে যখন তার মন অনেক বেশি খারাপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন তাকে এমন কিছু নেয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নবী বা কোনো রাসূলকে আর দেওয়া হয় নাই এই নেয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন ভরসা পেলেন তিনি নিশ্চিত হলেন আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরো নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম আল্লাহর দাস বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট সেই বার্তাটি তিনি আগে থেকে জানতেন নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে মোহতরম হাজরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি সকল বুদ্ধি এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে আল্লাহর নবী হিসেবে তার হাতে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন সে সকল অলৌকিক বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটা বড় অলৌকিক বিষয় হলো এই মেরাজের ঘটনা একজন মানুষ মক্কা থেকে মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে নবমণ্ডল সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন আয়াত মিনাল্লাহি তাবারক ওয়া তাআলা সেগুলো সব অবলোকন করে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে আবার নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে দুনিয়ার সকল যুক্তি দুনিয়ার সকল বুদ্ধি দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়ে রেখেছেন এই ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন কে আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসেবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদি তিনি ওই সত্তা পবিত্রতম তিনি পবিত্র যিনি যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে তিনি নিজে করেছেন আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদার ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন সেটি হয়ে যায় বিধায় মিরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন মোহতরম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের দুইটা পার্ট ছিল দুইটা অধ্যায় ছিল একটা পার্ট হলো ইসরা আরেকটা পার্ট হলো মিরাজ ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ রাতের সফর আর মিরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে সিঁড়িকে তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মিরাজ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আহরণ করে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায় মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন নবমণ্ডল ভ্রমণ করে এনেছেন এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মিরাজের সফর জানি কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে গমনের বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মিরাজের ঘটনা ঘটেছে সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে লালন করবে রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে অতএব অমুক তারিখে শবে মেরাজ রজব মাস আসলেই আমরা এই মাসে শবে মেরাজ আছে সেটা অমুক তারিখে এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয় কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে সেই সংবাদটা এদেশের শতকরা তো দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ সেটা হলো রজব মাস হলো সম্মানিত চার মাসের একটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াস আলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি কুল কিতালুম ফিহি কাবীর ইলা আখিরিল আয়া আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম বছরে 12টি মাস আছে এই 12 মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস সেই সম্মানিত চার মাসের একটি হলো এই রজব মাস আমরা রজব মাস আসলে মিরাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসেবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতরম হাজরিন এখন প্রশ্ন হলো যে এই মাসে কি আদৌ মিরাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় 16টির মতো মত আছে কতটি মত আছে 16টি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে 27শে রজব এই রাতে 27তম রাত রজব মাসের এই রাতে মিরাজ হওয়ার কথা বলেছেন
ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মুহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মতে রবিউল আউয়াল মাসে অনেকের মতে শাওয়াল মাসে একজন এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের 4-5 বছর আগে হওয়ার মত দিয়েছেন সর্বসাকল্যে প্রায় 16টি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত এই রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেরাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য 10টি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকাহা কেরাম ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরামের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রবিউল আউয়ালে হয়েছে যাই হোক এটা একটা ঐতিহাসিক বিষয় তার মেরাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে একজন ইমানদার হিসেবে কখন তার মেরাজ হয়েছে এই বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি কি দেখেছেন কেন তার মেরাজ হয়েছে সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি সেখানে কি কি ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ ক্ষণ সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বুখারীতে মুসলিমে তিরমিজিতে আবু দাউদে নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর তারিখ সন ক্ষণ এগুলোকে সাহাবীরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে অতএব মহতরম হাজরিন আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিব্রিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন 600 ডানা এবং তার একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ তাআলার যে জিব্রিল আয়াতুম মিন আয়াতিল্লাহ আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তন্মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আদ দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙ্গানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে কোত্থেকে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের নামে প্রতারণা তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনিই জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না এখানে ডানা দেয়া হয়েছে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ থেকে সেরকম কিছু
এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন অফিস আদালতে টাঙায় রাখেন বাসাবাড়িতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাহগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিস লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না বিধায় নবীজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট সূরাতে শয়তানের এই ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তার পরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হলো তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিসসালামকে দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহিয়া আলাইহিসসালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহর নবী হারুন আলাইহিসসালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহর নবী মূসা আলাইহিসসালামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিসসালামকে তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতজন উলুল আজম মিনার রাসূল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহাচ্ছেন তাদের সাথে আমাদের নবীজির সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলাইহিসসালামের সাথে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলাইহিসসালামের সাথে মূসা এবং হারুন আলাইহিসসালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন ইন্না আতাইনাকাল হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উম্মতের মধ্যে থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বিদআত থেকে যারা দূরে থেকেছে শিরক থেকে যারা দূরে থেকেছে তাওহীদ যারা মজবুত করেছে আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্ধন করে নাই কোন রকম বিদআত সংযোজন করে নাই কোন বিয়োজন করে নাই এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেরাজে অবলোকন করেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সেই মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান্নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে
বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্ত আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন 70,000 ঢুকে আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মিরাজের মাধ্যমে ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের কিছু চিত্র জাহান্নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন নবী আলাইহিস সালাম এই সমস্ত আল্লাহর কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হুজুন তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারার যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তায়েফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ঈমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসূলের প্রতি মস্ত বড় ইহসান এবং দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন আমিন মোহতরম হাজেরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের পথে তার প্রথম অংশে তিনি মসজিদুল হারাম থেকে মক্কা থেকে মসজিদুল আকসায় গিয়েছেন মসজিদুল আকসায় কি ঘটেছিল সে সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা যা জানি তার খোলাসা এবং সার নির্যাস হলো যে তাকে যখন জিব্রিল মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসায় মসজিদে আকসা এমন একটা জায়গায় অবস্থিত যে ফিলিস্তিন যে মসজিদে আকসার মাটি আম্বিয়া এবং রুসুল বহু নবী এবং রাসূলগণ তাদের পদচারণায় মুখরিত ছিল বহু নবী রাসূলগণ এই মসজিদে আকসায় সালাত আদায় করেছেন এটার ইমাম ছিলেন এটার তত্ত্বাবধায়ক ছিলেন এটার দায়িত্বশীল ছিলেন এখানে নামাজ পড়েছেন এখানে ইবাদত বন্দী করেছেন এই মহল্লায় বসবাস করেছেন এই মহল্লায় তাদের কবর আছে সেই সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম বহু নবী রাসূলগণকে ঈসা আলাইহিস সালাম বহু নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসায় রেখেছেন আল্লাহ তাআলা মক্কাতে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পাঠিয়েছেন এবং আমরা ঐতিহাসিক ঘটনা জানি বিভিন্ন হাদিসের আলোকে বুখারী বর্ণনার আলোকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাক থেকে বিভিন্ন প্রান্ত ঘুরে ফিলিস্তিনে গিয়েছেন আল্লাহ নির্দেশ করলেন যে তুমি তোমার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে নিয়ে রেখে আসো মক্কায় তিনি রেখে আসলেন মক্কায় মক্কা আবাদ হলো সেই বংশধরে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন তো তিনি আসছেন একমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে আর বাকি নবী রাসূলগণের বেশিরভাগ প্রায় সবাই আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাকের বংশে ইসহাক আলাইহিস সালামের বংশে তাদের অবস্থান ছিল মসজিদুল আকসা আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের নবীকে সম্মান দিতে মর্যাদা দিতে আল্লাহ তাআলা চেয়েছেন অন্য নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হোক তো আল্লাহ তাআলা তাকে মসজিদে আকসা নিয়েছেন যেটা কোরআনের পুরো নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বলেছেন যে তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন যে মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন আল্লাহ কিছু কুদরত দেখাতে চেয়েছেন সেজন্য তিনি সেখানে নিয়ে গেছেন সেখানে জিব্রিলের সাথে যাওয়ার পর দেখলেন যে সমস্ত নবীগণ সমস্ত রাসূলগণ তারা কেউ রুকুতে আছেন কেউ সিজদায় আছেন তারা তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে মসজিদে আকসায় পাঠিয়েছেন কিভাবে কোন উপায়ে তাদেরকে তিনি দেখেছেন তার একমাত্র ইলম আল্লাহ তাআলা ভালো জানেন শুধু হাদিসের বর্ণনা থেকে আমরা এটুকু জানি যে বিভিন্ন নবীকে বিভিন্ন রাসূলকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় দেখেছেন কেউ রুকুতে কেউ সিজদায় কেউ দাঁড়িয়ে আল্লাহ ইবাদত বন্দেগী করছে এরপর একটা পর্যায়ে আজান হলো এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জামাতে সালাত আদায় হবে ইমামতি কে করবে যে ব্যক্তি ইমামতি করবে সে সবচেয়ে শ্রেষ্ঠ যে সবচেয়ে জ্ঞানী যে সবচেয়ে বেশি কেরাত জানেন এলেম রাখেন সেই ব্যক্তি ইমামতি করবে নবী আলাইহিস সালামের হাদিসও আছে ওয়ালিয়া উম্মুকুম আকরাউকুম আও আলামুকুম
তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম যারা আছে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান যারা আছে সেই ইমামতি যেন করে তো এখন নবীগণ সবাই অপেক্ষা করছেন যে ইমামতি কে করবে সবাই অপেক্ষমান কেউ ইমামতি করতে যাচ্ছেন না কেউ কাউকে সাজছেও না ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে হাজির হলেন এবং তাকে জিবরিল বললেন আপনি সামনে যান ইমামতি করেন তখন আমাদের নবীজির ইমামতিতে তার নেতৃত্বে সমস্ত নবী রাসূলগণ মসজিদে আকসাতে সালাত আদায় করলেন আর এইভাবে নবী আল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে তিনি সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন সকল নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ এবং সেরা যার কারণে তাকে দিয়ে আল্লাহ তাআলা সবার ইমামতি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজেরিন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিশেষ কিছু দৃশ্য দেখিয়েছেন মেরাজের সফরে সেগুলো কি ছিল জাহান্নামের বিশেষ কিছু আযাব বিশেষ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন এই শাস্তিগুলো সেই সকল অপরাধের যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ এর মধ্যে একটা হলো গীবত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম যেখানে আল্লাহর অবাধ্যরা পাপিষ্টরা যাদেরকে এই ঠিকানা আসতে হবে অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে শাস্তি হতে থাকবে মৃত্যু হবে না শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে এর মধ্যে জাহান্নামের একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে পড়ল তিনি দেখতে পেলেন যে কিছু লোক তাদের হাতে অনেক বড় বড় নখ এই নখগুলো সাধারণ কোনো নখ নয় এগুলো লোহা পিতলের নখ অনেক বড় বড় তারা সেগুলো দিয়ে তাদের মুখ আছড়াচ্ছে এবং বুক আছড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তাদের এই নির্মম শাস্তি এই কষ্ট এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয় বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে নিজের বুক তারা খাবলাচ্ছে ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে কষ্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে এরা কারা কেন তাদের শাস্তি হচ্ছে তখন জিবরিল বললেন এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শেকায়েত করত মানুষের পেছনে মানুষের দুর্নাম করত মানুষের পেছনে সমালোচনা করত কারোর দোষ হয়তো আছে কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিবাকে জাহান্নামের কেচি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে এই নির্মম শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আযাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা তাদের কেন এই দুরবস্থা তখন তখন জিবরিল বললেন হে আল্লাহর রাসূল এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের শাস্তি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা প্রদান করে অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না এই হতভাগা এই কপাল পোড়া এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেকামল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন মানুষকে নেকামলের কথা বলতে হবে নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে এ অজুহাতে নেকামলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি নিজে আমল করছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন মুহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা আবর্জনা ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া, খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন এই শাস্তি কেন হচ্ছে? তখন জিব্রিল বললেন হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শেকায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আর এক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত, তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের করণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পস্থর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি? জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো, তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামে তো মানুষ কিয়ামতে বিচার হবে, কুল সিরাতে পার হওয়ার ব্যাপার হবে, তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে, তারপরে মানুষ জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি মেরাজে কিভাবে জাহান্নামে লোক দেখলেন, জাহান্নামে তো কেউ এখনো যায় নাই, কিভাবে দেখলেন? এর উত্তর হলো, প্রথমত এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, সেটা ভুল হবে। দ্বিতীয় কথা হলো যে এটা হয়তো বা কোনো মক বা কোনো দামি টাইপের ছিল যে এরকম দৃশ্য হবে, সেরকম একটা চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে, যেটার বাস্তবায়ন হবে অনেক পরে। বাকি এর প্রকৃত অবস্থা কি ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যখন বিশুদ্ধ অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়, তখন ইমানদার হিসাবে সেটিকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ থাকে না, বরং সেটা সত্য, মহাসত্য, একজন ইমানদার সেটি বিশ্বাস করবে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে জাহান্নামের এই সমস্ত দৃশ্য তিনি দেখেছেন। জান্নাতের একটা বিশেষ বিশেষ চিত্রের কথা তার এক হাদিসে উঠে এসেছে। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন। এর মধ্যে জান্নাতে মিশক আম্বরের মাটি, যে মাটির সবটুকুই মিশক আম্বর দিয়েই তৈরি, পুরো মাটিটাই মিশক আম্বরের মাটি, এটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মণিমুক্তা দিয়ে তৈরি করা গম্বুজ। জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এর মধ্যে একটা বিশেষ ঘটনা, নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি, পরিচিত মানুষ যারা, একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলাল, আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল আমাকে বলো তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো, আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি, সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই, তবে একটা আমল আমার আছে, সেটা হলো হে আল্লাহ রাসূল, দিন এবং রাত যখনই আমি অজু করি অজু করার পর আমি দুই রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না, বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযু নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নত আজ হারিয়ে গেছে। আমরা ওযু করার পর দুই রাকাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মানুষ মসজিদে চলে যায়, ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন, এক ব্যক্তি এসে বসে গেছে,
তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো লোকটি বলেছে না পড়ি নাই নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরে সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুই রাকাত নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর তাহিয়াতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি ওযু করবেন ওযু করার পর কোন কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে ওযু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন এটা ওযুর সম্মানে এটাকে তাহিয়াতুল ওযু বলা হয় বেলাল রাদিয়াল্লাহু আনহু এর আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কুমার অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম পঞ্চম আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মূসা আলাইহিস সালাম বললেন যে আমি বনী ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বলেন আল্লাহ আমার উম্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিলেন এরপরে আবার আসলেন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবার নবীজি ফিরে গেলেন আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায় দিলেন এভাবে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া হলো এবং 45 ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল 5 ওয়াক্ত এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব 5 ওয়াক্ত নামাজকে হক আদায় করে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াক্ত মতে ইহতিমামের সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবার জন্য আকিমিস সালাত আলি যিকরি আমরা মহব্বতের সাথে খুশু খুশুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় ওলি সে আল্লাহর তত বড় নেককার যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ সালাত যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার মুরব্বীরা আমার আল্লাহর ওয়াস্তে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে না অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল রাব্বুল আলামিন এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেরাজে অথচ এত কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন বিধান দেন নাই রোজার বিধান আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাকাতের বিধান জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ইসলামের অন্য সমস্ত বিধিবিধান ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি
এই নামাজের নির্দেশ দান করলেন এজন্য ভাইরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যুশয্যায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন শায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন ওযু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপর আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহর রাসূল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হলো একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার যখন এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপর যখন তিনি মোটামুটি একটু স্টেবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নববীতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার উম্মুল মুমিনীনদের হুজরা আসলে তার হুজরা ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথাও মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত দুর্বল হয়ে গেছেন এত অসুস্থ বারবার সেন্সলেস হচ্ছিল তখন তিনি আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবা বকর ইউসাল্লি বিন্নাস তোমরা অবকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়ায় নবীজির সে শক্তি ছিল না অথচ ভাইরা মাসআলা আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সালাত এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিম্মত করছিলেন না তার পিছনে ইমামতি করার তার সামনে ইমামতি করার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাহাবা ইকরাম জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ফিরোজ আল লুলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে তিনি নামাজে নামাজের প্রথম রাকাত শেষ করেছেন দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরোজ আল লুলু নামক অগ্নিপূজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থায় মৃত্যুবরণ শাহাদত বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য সাহাবিদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবা একরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বারবার তিনিতে বেহুশ হয়ে যাচ্ছেন প্রচন্ড আঘাতে জর্জরিত পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না ওজুর পানি নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে ওযু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য ভাইরা আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন
ইশারায় পড়বেন ওযু করতে পারেন না তায়াম্মুম করবেন আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে কোন মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন সতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সালাতের খৌফের বিধান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সালাতুল খৌফ কি সালাতুল খৌফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে কিন্তু একদল জামাতে নামাজ পড়বে আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে একদল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা এক রাকাত নামাজ শেষ করে এক রাকাত সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা তখন যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবন রক্ষা করতে হবে তোমার নামাজ রক্ষা করতে হবে ইমানদার কখনো কোন যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোন পরিস্থিতি কোন অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন বিধান ইসলামে আর নাই মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন কানা ইদা হাজাবাহু আমরুন ফাজাআ ইলা সালাহ কোন পেরেশানিতে যখন পড়তেন তিনি নামাজের দিকে ধাবিত হতেন তিনি বলতেন আরিহনা বিহা ইয়া বেলাল ও বেলাল নামাজের আজান দাও নামাজের জন্য সবাইকে ডাকো ব্যবস্থা করো আমাকে প্রশান্ত করো তিনি শান্তি পাইতেন নামাজে আর আমাদের নামাজ হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের তরে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা যখন দীর্ঘ সময় নিয়ে সিজদা করব দীর্ঘ সময় নিয়ে আমাদের রবকে আমরা রুকু করব দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব ভাইরা আমার আল্লাহর জমিনে সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্তের দেখা আমরা পাবো আপনি যখন তাহাজ্জুদে ভোর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উঠে যখন ওযু করে আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন এবং লম্বা সময় নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন আর রহমানির রহিম আমার রবের পরিচয় আপনি যখন দিবেন আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন সালাতকে সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন নামাজ পড়ে ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু তখন সে শুধু নামাজ পড়ে না সে তার রবের সাথে কথোপকথন করে অতএব পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ মেয়ারাজ মেয়ারাজের সবচেয়ে বড় তোহফা সবচেয়ে বড় হাদিয়া সবচেয়ে বড় উপঢৌকন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ভাইরা আমার যেটাকে আপনি বোঝা মনে করছেন আল্লাহর কসম সেটা হলো আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম যেটাকে আপনি বোঝা মনে করছেন এটা হলো আরশ আজিমের মালিকের সাথে সংযুক্ত হওয়ার পরিচিত হওয়ার কথাবার্তা বলার মাধ্যম এটা অনেক বড় সুযোগ এটা বোঝা নয় এটা অনেক বড় নেয়ামত এটা অনেক বড় সুযোগ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই সকল দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছেন তিনি যখন দুনিয়াতে আসছেন মেরাজ শেষ করে সফর শেষ করে যখন ফিরে আসলেন যথারীতি তার মেরাজের এই ঘটনা শোনার পর মক্কার মুশরিকদের অনেকে হাসাহাসি করতে লাগলো যে মুহাম্মদ এতদিন যা বলেছে আখেরাত হবে এটা হবে সেটা হবে এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে এগুলো অবৈজ্ঞানিক এগুলো অযৌক্তিক তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রথম খলিফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো একজন কেউ একজন যে এই সম্পর্কে তোমার বক্তব্য কি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে সবার আগে বললেন আমি নিশ্চিতভাবে শতভাগ শতসিদ্ধভাবে শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো সন্দেহ নাই এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে এতদিন যাকে মানুষ আবু বকর জানতো নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন তাকে বলা হলো তিনি সিদ্দিক সত্যবাদী সত্যায়নকারী সত্যকে সত্য বলে স্বীকারকারী এবং অকপটে স্বীকারকারী সবার আগে যিনি
নবীর নবুয়তকে পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন নবীর মিরাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন বিশ্বাস করেছেন ঈমান এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন তিনি মহা সত্যবাদী সত্যকে সত্যায়নকারী হিসেবে তিনি সার্টিফিকেট পেয়েছেন ইতিহাস তাকে আবুবকর সিদ্দিক বলে জানে কিন্তু সিদ্দিক এই উপাধি পেয়েছেন তিনি এই মিরাজের ঘটনাকে কেন্দ্র করে অথচ অনেক দুর্বল ঈমানের মুসলমান অনেকে মুরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে অনেক কাফেররা হাসাহাসি করতে লাগলো কিছু মুশরিকরা নবী নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আচ্ছা মুহাম্মদ তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছো আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি তারা অনেকগুলো প্রশ্ন করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় গেছেন রাতে রাতে গিয়ে আবার ফিরে এসেছেন পুরো স্ট্রাকচার তো দেখা সম্ভব নয় আল্লাহ তাআলা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মুজিজা হিসেবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন অনেক মুশরিকরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল তখন তার প্রতি নতুন করে ঈমান এনেছে সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজরি এভাবে মিরাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদার নারী পুরুষের জন্য মিরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে অনেক অগণিত শিক্ষা এই মিরাজ আমাদেরকে দিয়ে যায় এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়াল পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাল হুজনে এসে পিতা চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলহীন হওয়ার বছরে এসে মক্কা এবং তায়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাঁচ ওয়াক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন মিরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে ধাবিত থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহর উপরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাত্তা তাওয়াক্কুলিহি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন তার কুদরত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হলো সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন মিরাজের যে সকল বিষয় আমরা শিক্ষা হিসাবে পাই তন্মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন এই নামাজ কখনো ছাড়বো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মিরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক ইতিহাস যেটাই থাকুক ঘটিত হয়েছে এটাই সংঘটিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাতুল মুতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো শাওয়াল এরপরেরটা হলো জিলকদ এরপরে না প্রথমটি হলো জিলকদ এরপরেরটা হলো জিলহজ এরপরেরটা হলো মুহররম জিলকদ জিলহজ মুহররম তিনটা ধারাবাহিক মাস আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস
কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবায় বলেছেন এই মাস যখন শুরু হয় ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম অন্য সময় পাপাচার্য করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষ ভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভিতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এই মাসে অন্যান্য রুটিন যে পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এই মাসের বিশেষ গুরুত্বের সাথে করব এর বাইরে সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সবে মেরাজ উপলক্ষে 26 তম দিন পার হয়ে 27 তম রাত যখন শুরু হয় তখন সাহরি খেয়ে 27 রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জুমাদাল নাকি সে রবিউল আউয়ালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি শাওয়ালে হয়েছে 15-16টি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই 27 তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এই পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে 27 রজবে সালাতুল রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গড়া কোনো আমল করলে সওয়াব তো হবেই না উল্টা বরং গুনাহ হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হইছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইফোর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবায়ে কিরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগড়া আমলকে বলা হয় বিদআত আর বিদআত হলো গোমরাহি ভ্রষ্টতা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক
তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে না আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিদআত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কুরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বিদআতে পর্যবসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন